বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিল সেপ্টেম্বর মাস। শোনা যাচ্ছে সরকার পতনের একদফা আন্দোলনের চূড়ান্ত রূপ দিতে বিএনপি সেপ্টেম্বর মাসে হার্ডলাইনে যাচ্ছে। অন্যদিকে শোনা যাচ্ছে আওয়ামী লীগও কিন্তু পুরোদমে নির্বাচনী যদি বলি যে পথ চলতে শুরু করবে সেপ্টেম্বরে। এবং বিএনপির আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন যে বিএনপি এবার বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না, অন্যদিকে বিএনপির পাল্টা অবস্থান সরকারকে আর 2014-2018 মতো নির্বাচন খেলা খেলতে দেওয়া হবে না। প্রিয় দর্শক, এ তো গেল রাজনৈতিক অঙ্গনে সেপ্টেম্বর মাস নিয়ে কথা। কিন্তু সেপ্টেম্বর মাস নিয়ে কিন্তু আরও একটি কথা প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে সেপ্টেম্বর রেইন। বলা হয়ে থাকে যে সেপ্টেম্বর মাসেরই কিন্তু প্রকৃতিতে শীতলতা এবং প্রশান্তি ছড়িয়ে পড়ে। কিন্তু প্রকৃতির এই শীতলতা বা প্রশান্তি রাজনৈতিক অঙ্গনকে কি স্পর্শ করতে পারবে, এটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জেনেসারএম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফার্নাজি রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি রাজনীতিতে সেপ্টেম্বর রেইন। আর এই আলোচনা এগিয়ে নিতে তিনজন সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে আছেন, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, সরকার দলীয় সংসদ সদস্য। আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক টিভিএন 24 নিউজ। সেই সঙ্গে আরও আছেন মোহাম্মদ গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। প্রিয় দর্শক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করব, তবে চলুন এ পর্যায়ে জেনে নেই আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো। তরুণী সমাবেশ ঘিরে বড় সুরাওয়ের প্রস্তুতি ছাত্রলীগের, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বললেন ওবায়দুল কাদের। জনগণই আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে দিবে না আশা বিএনপি নেতাদের, কঠোর কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ। রাজনৈতিক কারণে ডক্টর ইউনুসকে হয়রানি করছে না সরকার, ভুক্তভোগীদের মামলার বিচার চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিচার বিভাগকে রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হলে সর্বনাশা দিন অপেক্ষা করছে, বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতির সতর্কতা। ফের ভয়াবহতার দিকে ডেঙ্গু, 24 ঘন্টায় আরো 17 জনের মৃত্যু, আক্রান্ত 2300, মৃত্যুর বড় কারণ একাধিকবার আক্রান্ত হওয়া। জোহানেসবার্গে বহুতল ভবনে আগুন, 70 জনের প্রাণহানি, ঘূর্ণিঝড় ইডালিয়ার আঘাতে তছনছ যুক্তরাষ্ট্রের 3 রাজ্য, নিহত 3। প্রিয় দর্শক, আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো আমরা জেনে নিলাম, এবার যেতে চাই মূল আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, প্রথম প্রশ্নটা আপনাকে করতে চাই। যেমনটি আসলে শুরুতেই বলছিলাম যে অনেকদিন ধরেই তো আমাদের রাজনৈতিক অঙ্গনে আলোচনাটা চলছে যে সেপ্টেম্বরে বিএনপি চূড়ান্ত আন্দোলনের দিকে যাচ্ছে। আমরা শুরুতে একটু ধারণা পেতে চাই কোন প্রক্রিয়ায় বা কী ধরনের কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে হাজির হবে। বিএনপি আসলে অতীতে যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন সংগ্রাম লড়াই করেছে, অনাগত দিনেও যে সময়টুকু পাবে তারা এই গণতান্ত্রিক যে ধারা, এই ধারার বাইরে যাবে না। অতীতে যেভাবে বিএনপিকে স্যাবোটাইজ করা হয়েছে, নিজেরা বাসে আগুন লাগিয়ে বিএনপির নামে সেই দোষারোপ করা হয়েছে, তারপর সেই মুরগির খাঁচায় বোমা মেরে তারপরে শেষে বলা হয়েছে খালেদা জিয়া এই মুরগির খাঁচায় বোমা মারার হুকুম দিয়েছে, এই জিনিসগুলো যাতে বিএনপি যারা প্রতিপক্ষ তারা এই ইবলিসি বুদ্ধি যেন অনাগত দিনে না করতে পারে, এই জন্য বিএনপি খুব সতর্ক অবস্থানে আছে এখন এই মুহূর্তে। দ্বিতীয়ত, বিএনপি যে জিনিসটা চিন্তা ভাবনা করছে, আমাদের মির্জা ফখরুল সাহেব এখন সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের প্রশ্ন যেহেতু চলে এলো, আমরা যেমনটি শুনছি যে ক্ষমতাসীনরা কিন্তু অভিযোগ করছে যে সিঙ্গাপুরে বসে আসলে আপনারা নতুন ষড়যন্ত্রের নকশা করছেন। না, সিঙ্গাপুরে বসে তারা চিকিৎসা নিচ্ছেন, এর কারণ হলো সবাই 70 ঊর্ধ্ব, তাদের বয়স 70-এর উপরে, এবং যেহেতু নির্বাচনের আর 4 মাস বাকি, রাইট, এখন কেন্দ্রীয় পর্যায়ে 4-5 জন নেতার একই সময় অবস্থান করা কি শুধুই কাকতালীয় ব্যাপার? তাদের বয়স তো 70-এর উপরে, এখন 70-এর উপরে তারা সবাই দীর্ঘদিন অসুস্থ, এটা প্রমাণিত। এখন রোগ বালাই তো মানে বলে কই আসে না, এখন তাদের ব্যাপারে যদি আওয়ামী লীগের খুব বেশি আপত্তি থাকে তারা হযরত জিব্রাইলকে জিজ্ঞাসা করতে পারে, আজরাইলকে জিজ্ঞাসা করতে পারে, ব্যাপার কি মির্জা ফখরুল যে ওখানে গেল তথ্য কি ঠিক আছে কি না, না এই ষড়যন্ত্র করতে গেছে, আজরাইল মেকালকে জিজ্ঞাসা করতে পারে। তা না করে একজন বয়োবৃদ্ধ মানুষকে নিয়ে যদি এই ধরনের চিকিৎসা নিয়ে ঠাট্টা করা হয় এতে আল্লাহর গজব নাজিল হবে, এই জিনিসগুলো আসলে ঠিক না। আমাদের যে এখানে সহ আলোচক ডাক্তার হাবিবে মিল্লাত আছেন, উনি হৃদয়ের চিকিৎসক, সহানুভূতি, হৃদয়ের যে অনুভূতিটা একটু উনি বুঝেন। তো সরকারি দল আসলে মুখ আছে, কথা আছে, ঠোঁট আছে, অনেক কথা বলে, আমরা খুব কষ্ট পাই। বাস্তবতা হলো যে জীবনের এই সময় এসে মির্জা ফখরুল, মির্জা আব্বাস তারা ইচ্ছে করলে অবসর নিতে পারতেন,
তারপরে শেষে এই আওয়ামী লীগের অনেক নেতার মতো তাদের অনেক টাকা পয়সা হতে পারত, তারা এই বাড়ি গাড়ি নিয়ে বেগমপাড়াতে বাড়ি গাড়ি করতে পারতেন, সেগুলো না করে তারা এই বাংলাদেশের মাটি এবং মানুষের রাজনীতি করছেন এবং সেই রাজনীতির যে মৌসুম সেই মৌসুমে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা এই দলের আগে মৌসুমের আগে দেখা গেলো এই যে পুলিশের তো এখন কোনো বাপ মা নাই, দেখা গেলো একটা দাবড়ানি দিল, একটা লাঠিচার্জ করলো, এখন বুড়া মানুষ তার হার্টের যদি একটা বাল্বের প্রবলেম থাকে ওই সময়টা দেখা গেলো সেটা একটা জটিলতার সৃষ্টি। কিন্তু জনাব গোলাম মাওলা রনি, যেটি আপনি শুরুতেই বলছিলেন যে আসলে ক্ষমতাসীনরাই আপনাদের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করছে, সেই জায়গা থেকে আসলে কেন করছে? এর কারণ হলো বিএনপিকে তারা খুব বড় দল মনে করে, শক্তিশালী দল মনে করে। বিএনপিকে বিএনপিকে বড় দল নয়, অবশ্যই বড় দল, কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে যে এতটা ভয় পায় এটা আমরা এখনো বুঝতে পারছি না যে কারণটা কি। এখন বিএনপি তো ভয় পায় কেন, আমরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদককেও শুনতে আমরা বলতে শুনেছি যে হচ্ছে আপনারা ক্ষমতায় গেলে এক রাতে আসলে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিবেন। এটাই প্রথমত যে বিএনপিকে তারা এতটা ভয় পাচ্ছে, আতঙ্কগ্রস্ত হচ্ছে, এটা নিয়ে বিএনপি খুব চিন্তিত যে সরকারি দলের যারা লোকজন এদের যে মানসিক প্রবৃদ্ধি, মানসিক স্থিতি, এদের যে সুখ শান্তি, এদের যে স্ট্যাবিলিটি, এগুলো সব ঠিকঠাক আছে কি না, এদের স্নায়ুতন্ত্র ঠিক মতো কাজ করছে কি না। কেননা এই কয়দিন আগে তারা বললো বিএনপির কোনো শক্তি নাই, এদের কোনো দল নাই, এদের সাথে একসাথে বসা যায় না, এটা কিছুই না, তারেক রহমান দেশের বাইরে থাকেন, সে একটা অপরাধী। আবার সেই একই মানুষ বলছেন যে যদি বিএনপি ক্ষমতা আসে এক রাতের মধ্যে সব আওয়ামী লীগকে সাবাড় করে দেবে, শেষ করে দেবে। তখন এই যে রাতারাতি যে ইউটার্ন, একটা দল সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন, এটি আমি মনে করি তাদের এক ধরনের সমস্যা, মানসিক সমস্যা। বিএনপি বিএনপির জায়গায় ছিল, আছে এবং অনাগত দিনে বিএনপি থাকবে, এবং সেই জায়গাটা হলো গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে কথা বলা। এবং আওয়ামী লীগ যে সকল যে গণতন্ত্রের কথা আপনি বলছেন, ক্ষমতাসীন এমন অভিযোগ করে যে গণতন্ত্রের মায়াকান্না এখন আপনারা করছেন, কিন্তু গণতন্ত্রকে মূল হত্যা আসলে আপনারাই করেছেন। না, তারা তো বলবে এই কথা ছাড়া তো তাদের অন্য কোনো কথাও নাই। এখন তারা কি বলবে যে আমরা শেয়ার মার্কেট চুরি করেছি, তারা কি বলবে আমরা ব্যাংক লুট করেছি, তারা কি বলবে আমাদের মধ্যে অমুক আছে সিঙ্গাপুরের এত নম্বর ধনী, তারা কি কথা বলবে আমাদের দরবেশ আছে, আমাদের অলি আছে, গাউস আছে, কুতুব আছে, যারা তসবিতে একটা টিপ দিলে মুহূর্তের মধ্যে বাংলাদেশে লঙ্কা কাণ্ড ঘটে যায়, এই কথা তারা বলবে না। তারা কি বলবে, তারা যে বিএনপির খাম্বা হাম্বা এই সমস্ত কথাবার্তা বলবে, এগুলো আসলে তো তাদের আসলে বাজার নাই, তো তারা দে আর ক্রিয়েটিং দ্য মার্কেট। তো বিএনপি হলো তাদের জন্য লক্ষ্মী, এই বিএনপি যদি না থাকতো আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকতো না। আপনি বিশ্বাস করেন বিএনপি যদি না থাকতো তাহলে তাদের কাকে নিয়ে সমালোচনা করতে হতো, বেগম রওশনের সাথে নিয়ে, তাকে সমালোচনা করতে জি এম কাদেরকে নিয়ে, তারপরে শেষে বিপি নূরকে নিয়ে, হিরো আলমকে নিয়ে, এদেরকে নিয়ে আলোচনা করতে হতো। সেই তুলনায় মির্জা ফখরুল সাহেবকে একটা গালি দিয়ে, একটা বকা দিয়ে যদি আওয়ামী লীগের লোকজন একটু সুখ পায়, শান্তি পায়, এতে তো আসলে আমরা মন্দ কিছু দেখছি না। আমরা মনে করি যে আওয়ামী লীগের বেঁচে থাকুক, আমাদেরকে একটু গালি দেখ, আমাদের বিশেষ করে আসলে প্রতিপক্ষ হিসেবে দীর্ঘদিনের যে রাজনৈতিক কালচার তৈরি হয়েছে আওয়ামী লীগ সে কাজটিই করছে। আওয়ামী লীগের একটা চরিত্র আছে, আওয়ামী লীগের একটা বৈশিষ্ট্য আছে, একটা পোশাক আছে, দে হ্যাভ মেনি মেনি থিংস, আপনি দেখলেই বুঝতে পারবেন এই লোক আওয়ামী লীগ করে। তাদের চেহারা দেখলেই আপনি তার মধ্যে একটা সরেয়া পাবেন, নৌকা পাবেন, নৌকা পালতোলা পাবেন, লগি পাবেন, বৈঠা পাবেন, দেখলেই বোঝা যায়। একদম পরিষ্কার, ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি, অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। আওয়ামী লীগের একটা বৈশিষ্ট্য আছে যেমনটি আসলে গোলাম মাওলা রনি বলছিলেন, কোন বৈশিষ্ট্য আসলে আপনার চোখে পড়ে সে প্রশ্ন থাকছে। সেই সঙ্গে আসলে আপনারাই তো অনেকদিন ধরে বলছেন যে বিএনপির সাংগঠনিক সক্ষমতা নেই, বিএনপির সরকার পতনের সেই সক্ষমতা নেই, তাদের আন্দোলনের শক্তি নেই, আন্দোলন মরে গেছে, তারা শোক মিছিল পালন করছে, কিন্তু আবার আপনারাই বলছেন যে বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আপনারা নিঃশেষ হয়ে যাবে, কেন? ধন্যবাদ আপনাকে। আপনি দেখুন রনি ভাই যে কথাগুলো বলেছেন, আসলে রনি ভাই আওয়ামী লীগের পলিটিক্সে ওনার পরিবার এবং উনিও সাড়ে চার বছর আগ পর্যন্ত জড়িত ছিলেন, সুতরাং আওয়ামী লীগের যে বৈশিষ্ট্যগুলো আছে এটা ওনার কাছ থেকে আমরা শুনবো। উনি যেহেতু কথাটা উঠিয়েছেন, কারণ উনি জানেন, উনি নিজেও দাবি করেন ওনার পরিবার, উনি ছাত্রলীগ করেছেন, উনি আওয়ামী লীগকে নির্বাচন করেছেন, সুতরাং আওয়ামী লীগের কী আছে সেটা ওনার কাছ থেকে শুনি। তবে আমি একটা কথা বলি, এই যে দুটো কথা হলো যে বিএনপি দুর্বল এবং ক্ষমতায় আসলে আমাদের শেষ করে দেবে, ভাবছেন কন্ট্রাডিক্টরি কথাবার্তা, আসলে কন্ট্রাডিক্টরি নয়, কথা একদম সঠিক। কীভাবে সঠিক সেটা আমি বলছি, বিএনপি যদি শক্তিশালী দল হতো তাহলে ওই হেঁটে হাঁটাহাঁটি করতো না, এই পদযাত্রার নাম করে তারা ওই ধরনের প্রোগ্রাম দিত না যে একদিন একটা জনসভা করে সফল হলো 28 তারিখে, 29 তারিখে যখনই তারা ঢাকার পদগুলোতে অনুষ্ঠান তাদের আন্দোলনের কর্মসূচি দিল সেটা ফ্লপ করলো। অর্থাৎ তাদের কোনো কনসিস্টেন্ট পাওয়ার নেই যারা নিয়ন্ত্রণ করতে পারে সব কিছু।
এই জন্যই আমরা আমরা ভয় পাই না, আমরা আশঙ্কা করি যে তারা যদি অনিয়ন্ত্রিত হয় এবং তার কোনোদিন যদি আল্লাহ না করে ক্ষমতায় আসে, এই অনিয়ন্ত্রিত শক্তি সবাইকে হত্যা করে ফেলবে, অতীতে যা করেছে। কারণ সিঁদুরে মেঘ দেখলে কিন্তু অনেকে ভয় পায়, আমরা পাই। 13, 14, 15 আমরা দেখেছি অগ্নি সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা। আসলে আমি একটা ব্যাপার খেয়াল করছিলাম, যে আমি একটা ব্যাপার খেয়াল করছিলাম যে আপনারা আসলে আমি সেই কথাই বলছি, আপনি কি বলবেন আমি জানি, আপনারা যে মিথ্যা কথা বলার একটা মিথ্যাচারের একটা সীমা আছে, নাহলে আল্লাহর গজব পড়ে। আল্লাহ তালা কিনে তো আমরা সকলেই মুসলমান, এখানে যে তিনজন চারজনই মুসলমান, তাই না? তো আল্লাহ তালা কিনে তো অনেকে আজকাল বিএনপি কথা বলে, আমরাও কিন্তু মুসলমান, এবং আল্লাহ তালা বলেছেন যে অন্যায় অত্যাচার করে তার গজব পড়ে। বিএনপির আজকে এই দুরবস্থা কেন জানেন? ওই যে মানুষের দীর্ঘশ্বাস, আমি তো ডাক্তার, আমি বারণ হসপিটালে সেই সময় 13, 14, 15 যেতে হয়েছে, যারা মারা গেছে আল্লাহ রক্ষা করুক তারা বেঁচে গেছে, আমি দুঃখজনকভাবে বলছি তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা বেঁচে আছে তাদের সেই দীর্ঘশ্বাস, তাদের সেই অভিশাপ আপনি এখনও বাণী নিয়ে দেখবেন, হাত বাঁকা, পা বাঁকা, ব্যথায় শরীর কুচকে আছে, তারা যে অভিশাপ দিচ্ছে এই অভিশাপের জন্যই বিএনপির প্রতি আল্লাহর গজব পড়েছে, এবং এই জন্যই বিএনপি উঠে দাঁড়াতে পারছে না, এই জন্যই বিএনপিকে আজকে এই অবস্থায় আসছে। বিএনপি একটি দল যেটি আওয়ামী লীগের বিরোধী শক্তি তাদের সমর্থন করে, কিন্তু জনগণ দেখেছে এই সমর্থন করতে যে অতীতেও যেমন অগ্নি সন্ত্রাস হয়েছে, ভবিষ্যতে ওই ধরনের কিছু হতে পারে, সেই জন্য অনেকে বলে না ভয়, ভয় না, এটা শঙ্কা, এবং আমরা দেখলেই বুঝতে পারি এই ধরনের সংখ্যা হতেই পারে। বিষয়টি মোটামুটি পরিষ্কার জনাব হাবিবে মিল্লাত এমপি, কিন্তু আমরা জানি যে পুরোদমে নির্বাচনী যাত্রা শুরু হবে আওয়ামী লীগের, এবং আগামীকাল কর্মসূচি রয়েছে ছাত্র সমাবেশ এবং 2 সেপ্টেম্বর সুধী সমাবেশ। যেই বাস্তবতায় আসলে আপনারা নির্বাচনের পথে হাঁটছেন, আপনারা কতটা আশাবাদী যে নির্বাচনটি সংবিধান অনুযায়ী যথাসময়ই হবে? আপনাদের বাস্তবতার কথা বলেছেন না, খুবই সুন্দর কথা। কেউ কেউ বাস্তবতা বোঝায় যে ধরেন বামপন্থী দলগুলো, কমিউনিস্ট দলগুলো, তারা কিন্তু বিভিন্ন ভালো ভালো ইস্যু নিয়ে আন্দোলন করে যাচ্ছে, কিন্তু জনগণ কিন্তু সেই বাস্তবতা বুঝে হোক আর না বুঝে হোক তাদের সাথে নেই, এটাই কিন্তু বাস্তবতা। সুতরাং আমরা আওয়ামী লীগ, আমরা যে কয় বছর বিরোধী দলে আছি, বিএনপির জন্ম থেকে শুরু করে সে পর্যন্ত বয়সই হয়নি, আমরা 74 বছরের মধ্যে 50 বছর বিরোধী দলে ছিলাম, বিরোধী দলের নারী নক্ষত্র কী করতে হয় আমরা সব জানি, আর বিএনপির জন্মই হয়েছে 43 বছর ধরে, তারা ক্ষমতায় ছিল তাদের সময়ের প্রায় 1/3 সময়, সুতরাং তারা বিরোধী দলের সেটা বুঝতে পারছে না এখনও, আর বুঝবে কীভাবে? তারা তো বিভিন্ন দল থেকে এসে জুটেছে বিএনপির মধ্যে, সুতরাং তাদের মধ্যে কনফ্লিক্ট থাকতেই পারে, সুতরাং সেই জন্য বিএনপি সতর্ক হয়ে গেছে, তারা যে অতীতে ভুলগুলো করেছে তারা ভাবছে এবার যদি সেই ভুলগুলো করি আমেরিকা আবার ভিসা নীতি নিয়ে দেয়, দেশের জনগণের সমর্থন নাই, দেশের জনগণ আমাদের ভোট দিতে নাও পারে, আবার যদি আমেরিকার সমর্থন হারাই তাহলে তো আমরা বিপদে পড়ে যাব, এই জন্য ত্রিশঙ্কু অবস্থা, যে দেশে বলে তারা মিটিং করে না, বিদেশে বসে তারা মিটিং করে। আর 70 অর্ধ হলেই সবাই অসুস্থ হবেন সেটাও ঠিক না, এদেশে আমি অনেকেও দেখেছি, এখনকার দিনে অতীতের কথা বলি না, যখন মেয়েরা 20-তে বুড়ি হতো সেই সময়ের কথা বলি না, যখন এতে শেখ হাসিনার কথা বলি, হ্যাঁ অসুস্থ হতেই পারে মানুষ, কিংবা একজন মানুষ অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসা নিতে পারেন, তাতে কোনো আপত্তির কিছু নেই, তার সামর্থ্য থাকতে হবে, আর তাদের যে সামর্থ্য আছে তার প্রমাণ তারা বারবার বিদেশ যাচ্ছে। কিন্তু জনাব হাবিবে মিল্লাত এমপি, যদি ষড়যন্ত্র করতেই হয় বা বৈঠক করতে হয় বাংলাদেশে, কেন না, কেন তাদের সিঙ্গাপুর যেয়ে বৈঠক করতে হবে? এটা তাদেরকে জিজ্ঞেস করুন, আমরা যেটা বুঝি তারা তো বুঝি চিকিৎসা করতে যাচ্ছে, আপনারা না ষড়যন্ত্র খুঁজছেন? আমরা ষড়যন্ত্র খুঁজিনি তো, আমরা প্রমাণ করে ছাড়ব যে এটা ষড়যন্ত্র এবং তারা ওইখানে প্ল্যান করতে। আচ্ছা কিভাবে বলি আমি, কিভাবে প্রমাণ করবেন সেই প্রসঙ্গে? আমি উত্তর দিয়ে দেব, এক মিনিট। ইকবাল হাসান মাহমুদ টুকু, তার 9 বছরের জেল হয়েছে, সে তখন ব্যাংককে পালিয়েছিল, জেল হওয়ার পর সে চলে গেল লন্ডনে, লন্ডন থেকে সে যখনই মির্জা ফখরুল ইসলাম আমির আব্বাসরা যখন সিঙ্গাপুরে গেলেন, তিনি তখন লন্ডন থেকে এসে তাদের সাথে হাজির হলেন, কি দরকার বাংলাদেশে তো আসতে পারে না, তাহলে কি সে তারা কি ষড়যন্ত্র বা মিটিং করছে কেন? আপনি তো ছবি দেখেছেন পত্রপত্রিকায়, আমি তো নতুন করে বলার দরকার নেই, এটা অবশ্যই ষড়যন্ত্র, এবং তারা তারেক জিয়ার সাথে সেইখান থেকে তারা সেই কমিউনিকেশন এবং তাদের বার্তা নিয়ে লোকজন এসেছে। ধন্যবাদ জানানোর কিছু, এই কথাগুলো বুঝতে হবে। আমরা যে সেপ্টেম্বরের কথা শুরুতেই বলেছি, আসলে কি হতে যাচ্ছে সেপ্টেম্বরে? সংকটের বরফ কে গলবে না পরিস্থিতি সহিংস হবে? সেপ্টেম্বরে কি হবে সেটা আওয়ামী লীগ বিএনপি ভালো বলতে পারবেন, কারণ ওনারাই পরিকল্পনা করছেন, আর কেউ আন্দোলনের, কেউ নির্বাচনের। এখন সেপ্টেম্বরকে লক্ষ্য করে বিএনপি তার আন্দোলন জোরদার করবে, সরকারকে তাদের দাবি মানাতে বাধ্য করবে, এরকম প্রকাশ্য ঘোষণা কি বিএনপি দিয়েছে? আচ্ছা যদি দিয়ে থাকে তাহলে ঠিকই আছে, কারণ নির্বাচনের বাকি আর মাত্র 3-4 মাস,
যদি ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে হয় তাহলে চার মাসের মতো বাকি আছে। ফলে বিএনপি তার এত বছরের আন্দোলনের লক্ষ্য পূরণের জন্য শেষ মুহূর্তে এসে একটা চূড়ান্ত ধাক্কা দেবে, এটি স্বাভাবিক। কিন্তু বিএনপি যে আন্দোলন নিয়ে মিলাদ ভাই বলছিলেন, 13-14-15 সালের আন্দোলন, সেই সহিংস আন্দোলনের জন্য বিএনপি তো অনেক বছর ধরে খেসারত দিচ্ছে। এবং যেসব দুর্বিষহ কাহিনী ডক্টর মিলাদ বলছিলেন যে সহিংস আন্দোলনের ফলে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং খুব মানবেতর জীবনযাপন করছেন, সেই মানুষগুলোর অভিশাপ বা দীর্ঘশ্বাস বিএনপির উপর পড়েছে, এই কারণে বিএনপির এই অবস্থা। আমি 13-14-15 সালের সহিংস আন্দোলন এবং তার প্রভাব মানতে রাজি আছি, কিন্তু 15 সালের পরে যে গত 8 বছর ধরে বিএনপি আন্দোলন করছে, সেখানে কি এরকম সহিংস আন্দোলন হয়েছে? সেখানে কি এমন কোন আন্দোলন হয়েছে যেটা দেশকে অচল করে দেয় বা জনজীবন বিপন্ন করে? বিএনপিকে আমরা দেখেছি কিন্তু খুবই শান্তিপূর্ণ গণতান্ত্রিক গঠনমূলক আন্দোলন করতে। সেটাকে আপনি দুর্বলতা বলতে পারেন, কিন্তু সেই আন্দোলন তো এখন তারা করছে না। তার মানে হচ্ছে কি 13-14-15 সালের আন্দোলনের জন্য আজীবন বিএনপিকে খেসর দিয়ে যেতে হবে? সেটা হয়তো ঠিক হবে না, কারণ কেউ যদি অন্যায় করে এবং সেই অন্যায় থেকে বেরিয়ে এসে শুদ্ধ পথে যায় তাহলে তো তাকে পুরস্কৃত করাই উচিত। যাই হোক, আমি এখনকার বিএনপির আন্দোলন নিয়ে চিন্তিত না, ওই সময়ের আন্দোলন নিয়ে চিন্তিত এবং সেরকম আন্দোলন কখনো হওয়া উচিত না। আবার এটাও ঠিক, বিএনপি যে ধারা আন্দোলন করছে এভাবে আন্দোলন করে সরকারকে বাধ্য করতে পারবে এটা আমার মনে হয় না। তাহলে কি আবার সেরকম আন্দোলন করে বাধ্য করতে হবে? সেটা আরেক বিতর্ক। কিন্তু নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নেবে, বিএনপি তার আন্দোলনের প্রস্তুতি নেবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই দুপক্ষের এই আন্দোলনের ফলাফল যাতে আবার কখনো 13-14-15 সালের মতো না হয়, অথবা অতীতে আমরা অনেক আন্দোলন দেখেছি যে আন্দোলনের ফলে দেশের মানুষের 12টা বেজেছে, জনজীবন বিঘ্নিত হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হয়েছে, সেরকম যাতে নির্বাচন আগে না হয়। এখন এই নির্বাচন কি শুধু আওয়ামী লীগ বা তার সমর্থক যে রাজনৈতিক দলগুলো আছে শুধু তারাই করবে, নাকি বিএনপি অংশ নেবে? বিএনপি বলে দিয়েছে তারা তাদের দাবি পূরণ না হলে সেই নির্বাচনে যাবে না। আবার রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, আমরা অনেক সময় দেখেছি যে অবস্থানের পরিবর্তন হয়, এটা শুধু নিজেদের উপলব্ধির জন্য না বা আড়ালে আবডালে প্রতিপক্ষ রাজনৈতিক দলের সাথে বোঝাপড়ার জন্যই না, বাইরের অনেক শক্তির চাপ তাপ পরামর্শ বুদ্ধি সেসব কারণে হয়ে থাকে। ফলে এখনই বলা যাবে না যে বিএনপি নির্বাচনে যাবে না, আবার এখনই বলা যাবে না যে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করবে। তবে সবশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন তার মধ্যে ওই বার্তাটা আছে যে যাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে যারা মানুষ পুড়িয়ে মারে, যারা এই করে, তাদেরকে নিয়ে কেন নির্বাচন করতে হবে? এখন নির্বাচন নির্বাচনের নিয়মে হবে, কে আসলো না আসলো তাতে কিছু এসে যায় না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনটি, কিন্তু নির্বাচনে এলে আমরা কেন সংকটের মুখোমুখি হই? না, কেন সংকটের মুখোমুখি হই? বারবার কেন আমরা একই বাস্তবতার মধ্যে ঘুরে বেড়াচ্ছি? 14 এবং 18 সালে প্রশ্ন থাকছে আপনার কাছে, একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, জেনেসারের নিবেদিত দেশ সম্প্রতিক রিপোর্ট, একটা বিরতিতে যাচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন জেনেসারের নিবেদিত দেশ সম্প্রতিক। আমাদের আজকের আলোচনা চলছে রাজনীতিতে সেপ্টেম্বর রেইন, এই শিরোনামে আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, বিদেশিদের তৎপরতা তো আমাদের নির্বাচন ঘিরে রয়েছে, সেটি তো আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে যদি আমরা উদ্ধৃতি করি, প্রধানমন্ত্রী বলেছেন যে পদলেহন করবে এমন সরকার চায় কিছু মরল দেশ। আমার প্রশ্ন হচ্ছে বিএনপি কি তাহলে সেই সব দেশকে বেছে বেছে এসব সম্পর্ক তৈরি করতে চায়? কারণ এর আগেও প্রধানমন্ত্রী কিন্তু অভিযোগ করেছিলেন যে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতা এসেছিল। না, মূল ব্যাপার হলো প্রধানমন্ত্রী তার জায়গা থেকে তিনি অনেক কথা বলতে পারেন, বয়োবৃদ্ধা মানুষ, সম্মানিতা, জাতির জনকের কন্যা এবং গণতন্ত্রের মানুষ কন্যা, তার কথার সাথে তো বেয়াদবি করা যাবে না। তিনি যেটা বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মুখে ফুল চন্দন পড়ুক, তিনি আরও বলেন। আমাদের সমস্যা হয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, জো বাইডেন, বারাক ওবামা, হিলারি ক্লিনটন, এরা অনেক বড়, এদেরকে নিয়ে চিন্তাভাবনা করার মতো সাহস বাংলাদেশের লোকের জন্য নাই। আমরা পিটার হাসকে চিনি। এখন বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ তিনি হলেন পিটার হাস, এ সমস্ত মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু। পিটার হাস যদি কাউকে হ্যান্ডশেক করেন, তার 1 বছর তার পরিবারের সুখ শান্তি কনফার্ম। পিটার হাস যদি কাউকে দাওয়াত করে খাওয়ান, আজ যদি মিল্লাত সাহেবকে দাওয়াত করেন, আমি এখান থেকে দাওয়াত করেন, খালি খবর পাই যে পিটার হাস দাওয়াত দিচ্ছে, আমি তো এখান থেকে এমন একটা দৌড় দেবো, এখন ওনার বাসায় না যাওয়া পর্যন্ত আমার দৌড় শেষ হবে না। তো এই যে বাংলাদেশের রাজনীতিতে একজন মার্কিন রাষ্ট্রদূত বা যে কোনো একটা রাষ্ট্রদূতের এই যে ইমেজ, যে তাকে নিয়ে এখন মনুমেন্ট করতে, মানে তৈরি করার চিন্তাভাবনা করছে, ভবিষ্যতে সিনেমা তৈরি হবে, গান তৈরি হবে,
এটা হলো জনগণ এখন এই পিটার হাস তাদেরকে পছন্দ করছে কেন পছন্দ করছে বিকজ প্রধানমন্ত্রী যে দুরন্ত দুর্দান্ত প্রতাপ প্রতিপত্তি সেই প্রতিপত্তি সঙ্গে তার যে পুলিশ বাহিনী তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে রাগ ক্রোধ ক্ষোভ বিএনপির প্রতি ফলে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছি না গুম গুমের ভয় হত্যা অপহরণ মানে তটস্থ সমস্ত মানুষ তো যেখানে সব মানুষ আমরা ইয়ানফসি করতেছি সেখানে ত্রাণকর্তা হিসেবে যখন মিস্টার পিটার ডি হাস সামনে এসছেন এখন বলেন তো আমরা একে বাদ দেব কী করে আপনি কি গ্রামে গিয়ে একটা চায়ের দোকানে গিয়ে দেখেন সেখানে উবাইদুল কাদেরের কথা শুনবে বেশি না পিটার হাসের কথা শুনবে বেশি আপনি একটা ভোটার আপনারা যুক্তরাষ্ট্রের তৎপরতাকে সাদরে গ্রহণ করছেন আবার যখন ভারত আমাদের নির্বাচন রাজনীতি নিয়ে কথা বলছে তখন আবার হস্তক্ষেপ কেন বলছেন না ভারত যুক্তরাষ্ট্রের ভাবে ভারত যদি গণতন্ত্রের পক্ষে কথা বলতো ভারত কি করলো এই বিষয়টি কি এমন যেটি আপনাদের পক্ষে যাচ্ছে সেটাকে আপনারা গ্রহণ করছেন আর যেটিকে আপনারা পক্ষে যাচ্ছে না সেটাকে বর্জন করার চেষ্টা করছেন আমরা যেটা করছি দেশের বিরুদ্ধে যেটা যাচ্ছে সেটা প্রতিবাদ করছি আর দেশের পক্ষে যেটা যাচ্ছে সেটা সহযোগিতা করছি মিস্টার পিটার ডি হাস এই মুহূর্তে যা কিছু করছেন গণতন্ত্রের জন্য বাংলাদেশের পক্ষে এবং আগামীতে টোটাল সার্বিক দেওয়া যে গণতান্ত্রিক সিস্টেম আপনাদের আন্দোলনের আসলে ভবিষ্যৎটা কি আমরা তো আসলে আন্দোলন এখন তো আন্দোলন করছেন মার্কিন দূতাবাস পিটার ডি হাস বিএনপি এখন আন্দোলন করছে না বিএনপি তাহলে আমরা ধরে নেব যে আসলে আপনাদের আন্দোলনের চেয়ে আপনারা বিদেশি নির্ভরতাই বেশি না আমাদের কোনো কিছুরই নির্ভরতা নাই আমরা আমি এখানে যে আপনি তো বলছিলেন যে পিটার ডি হাস যেহেতু আপনাদের আন্দোলন করছে কনফিউজ না পিটার ডি হাস যে কাজকর্ম করছেন তার কর্মকাণ্ড নিয়েই আওয়ামী লীগ তটস্থ তা আমি দেখতেছি যে একজন সিঙ্গেল পিটার ডি হাস তাকে নিয়ে যখন এত গবেষণা একজন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যখন এত আতঙ্ক সেখানে আসলে গণ অভ্যুত্থান গণ আন্দোলন এসব আসলে শেষ সময় দরকার হবে না আদৌ দরকার হবে না কারণ একটা লোক কি দুরু এমন দুর্বল হয়ে গেছে এমনি চিত হয়ে পড়ে গেছে কাজ হয়ে পড়ে গেছে মুখ দিয়ে ফেনা উঠে গেছে আপনি সেই লোকটার প্রতি আক্রমণ করতে পারবেন কারণ আওয়ামী লীগের ফেনা উঠে গেছে ঘটনাটা এখন ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি জনাব হাবিবে মিল্লাত আসলে কি আওয়ামী লীগের এতটা দুরবস্থা আসলে ইলিউশন বলতে একটা কথা আছে আমি ডাক্তার তো এই কথাগুলো অনেক কিছু কারণ দেখবেন কি কেউ দেখবে চোখের সামনে এই বিভিন্ন জিনিস দেখে আসলে সত্য না ওরা মাথায় চিন্তা করে তো বিএনপির নেতাদের আজকাল ইলিউশনে ভুগছে তারা বিভিন্ন মুখে মুখে ফেনা উঠা দেখছে বিভিন্ন জায়গায় দেখছে রাস্তায় পড়ে আছে দেখছে গণভবনে খালেদা জিয়া গিয়ে উঠে গেছে এসব দেখছে তারা কিন্তু এই ইলিউশনকে বাস্তবতায় তাদের ফিরে আসতে হবে তাদেরকে বাস্তবতায় যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা কখনোই আর যে স্বপ্নগুলো দেখছে তাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হবে না আমি দুজনের একটা কথা লক্ষ্য করেছি আমার দুজন সহ আলোচকের যে একজন বলছেন বিএনপি এত বছর ধরে আন্দোলন করছেন আর একজন বলছেন বিএনপি আট বছর ধরে আন্দোলন করছেন আমি তো আসলে বিএনপিকে আন্দোলন করতে দেখছি 2022 সনের অগস্ট থেকে এর আগে তো কখনোই বিএনপিকে এককভাবে বা কোনো দলীয়ভাবে সহযোগিতা নিয়ে আন্দোলন আমি করতে দেখিনি আসলে তারা অবশ্য ভর করেছিল দুইবার কোটা বিরোধী আন্দোলন আর ওই সড়ক নিরাপদ আন্দোলন ছাত্ররা যখন করছিল তাদের ঘাড়ে ভর করে তারা আন্দোলনের সুফল নিতে চেয়েছিল কিংবা তার আগে হেফাজতের উপর আন্দোলন করে একটা সুবিধা নিতে চেয়েছিল কিন্তু তারা যখন দেখলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেছে কর্ণক পরবর্তীকালে বিশ্ব অর্থনীতি তালমাটাল সেই সময় তারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তারা একটা আন্দোলনের পথ খুঁজার চেষ্টা করছিল এবং সেটা তারা পেয়ে গেছে সুতরাং সেই তার উপর ভর করে তারা চলার চেষ্টা করছে আর বলেন আপনারা দেখছেন একটা বারবার একটা কথা হচ্ছে যে পিটার ডি হাস কিংবা আমাদের ইউনুস কিংবা আবার বলে জনগণ কখন যে কোনটা বলে তাদের মাথা কিন্তু ঠিক নাই তারা কখনো যখন সুযোগিতা পায় তখন বলে আমরা জনগণের শক্তিতে নির্ভর করে চলছি আবার যখন বিদেশিরা একটু উৎসাহ দেয় তখন তারা বলে বিদেশিদের উৎসাহের উপর চলছি আবার যখন বিদেশিরা বিবৃতি দেয় তখন সেই বিবৃতিকে তারা মনে করে যে হয়তো ওহি নাজিল হয়েছে তাদের উপর আল্লাহ যদি এবার রক্ষা করে তাদেরকে যে কোনোভাবে যদি ক্ষমতায় এই ওহিগুলো নিয়ে যায় একটা কথা বলে আমার কথা শেষ করে তারপর আমার কথা শুনি সেটা হচ্ছে অতীতেও হয়নি এখনো হবে না সেটি হচ্ছে বাংলাদেশের জনগণকে বিদেশিরা কখনোই বিভ্রান্ত করে ক্ষমতার পরিবর্তন করতে পারবে না এখনো পারবে না কিন্তু বিএনপি তো বলছে যে আপনাদের আসলে 2014-18 এর মতো নির্বাচন খেলার খেলতে দেওয়া হবে না আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচনও করতে চাই না আমরা 86-88 নির্বাচন করতে চাই না আমরা 79 নির্বাচন করতে চাই না আমরা 2023-এর ডিসেম্বর ও 2024-এর নির্বাচন করতে চাই এবং নির্বাচনটি আমরা বলেছি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় শান্তিপূর্ণ যে শব্দগুলো বারবার ব্যবহার করা হচ্ছে আমরা তো নতুন শব্দ যোগ করলে হবে না আমাদের বলা হচ্ছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনে এখন বিভিন্ন পার্টিসিপেশনের কথা বললেন জনগণকে অবশ্যই পার্টিসিপেট করতে হবে
জনগণ যদি ভোট নেয় কে আসবে? এখন যদি কেউ অগ্নি সন্ত্রাস করে নির্বাচনের যদি আসলে উত্তর না পেলে তো আপনি শেষ করতে, না হলে তো উত্তর পাবেন না আপনি। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, যদি 1400 এর মধ্যে কেউ মনে করে নির্বাচনে অংশগ্রহণ করবে না, গণতান্ত্রিক অধিকার কেউ বাধা দিতে পারবে না, দল বলেন ব্যক্তি বলেন, কিন্তু যদি কেউ প্রতিরোধ করতে চায় তাহলে কিন্তু যারা ব্যর্থ হয় তারা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বিএনপি 1400 এ। তারা নির্বাচন প্রতিহত করতে গিয়ে তারা কিছুই করতে পারেনি, সেই সময় জনগণ অংশগ্রহণ করে নাই, কারণ ভোট কেন্দ্রে আগে পারে প্রশ্ন ছিল যে নির্বাচনের মূল লক্ষ্য যদি হয় উন্মুক্ত বাছাই, যদি শুধু আপনারই অংশগ্রহণ করেন, আসলে জনগণ আসলে অংশগ্রহণ করেও কাকে বাছাই করবে? গণতন্ত্র আমরা বাঁচাতে চাই, গণতন্ত্রের কথাই হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, দলীয় স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, একদম পরিষ্কার। জনাব নাজমুল আশরাফ, এই গণতন্ত্র কি বাঁচবে? দেখেন, আমি তার আগে একটু বলতে চাই, আমার খুবই প্রিয় মানুষ গোলাম মাওলা রনি, উনি পিটার হাসকে যেভাবে গৌরবান্বিত করেছেন আমি খুব লজ্জা পেয়েছি। কারণ একটা স্বাধীন দেশের একজন দেশপ্রেমিক রাজনৈতিক রাজনীতিবিদ, কোনো একজন বিদেশি হস্তক্ষেপকারীকে এত বেশি গৌরবান্বিত করবেন এবং তার উপরে এত বেশি ভরসা করবেন এবং তাকে ব্যাপক সারা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় এবং ত্রাণকর্তা হিসেবে তুলে ধরবেন, আমার কাছে একজন নাগরিক হিসেবে আমি খুব লজ্জা পেয়েছি। আমি পিটার হাসের হস্তক্ষেপও চাই না, আমি ভারতের হস্তক্ষেপও চাই না, আমি চায়নার হস্তক্ষেপও চাই না, ইউরোপেরও চাই না, রাশিয়ারও চাই না। এখন আমাদের দেশের রাজনীতিবিদরা নিজেদের সমস্যা নিজেরা মেটাতে পারে না বলে অন্যের এসে হস্তক্ষেপ করে এবং সেই হস্তক্ষেপকে প্রত্যেকে যার যার অবস্থান থেকে স্বাগত জানায়। আওয়ামী লীগ ভারতের হস্তক্ষেপকে স্বাগত জানায়, বিএনপি এখন আমেরিকার হস্তক্ষেপকে স্বাগত জানায়, কিন্তু সেই স্বাগত জানানো আপনার রাজনৈতিক কৌশলের মধ্যে থাকেন। কিন্তু পিটার হাসকে আপনি যে জায়গায় তুলছেন তাতে মনে হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা হয়ে গেছেন তিনি, একজন বিদেশি, তিনি প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন, মাতবুড়ি করছেন, দোকানদার থেকে শুরু করে দুনিয়ার সবার সাথে মিটিং করছেন, নানা রকমের ডিকটেশন দিচ্ছেন, তাকে আপনি গ্লোরিফাই করছেন কেন? তা তো নিন্দা করা উচিত। তারপর আপনি ডক্টর ইউনূসের কথা আনছেন, ডক্টর ইউনূস আরেকটা চ্যাপ্টার, আমি শুধু এক লাইনে বলি, তিনি বাংলাদেশের আইনে, বাংলাদেশের বিচার, বাংলাদেশের মামলা মোকাবেলা করতে ভয় পান এবং অতীতে আরো অনেক মামলায় তিনি কি বলে জরিমানা দিয়েছেন, টাকা দিয়ে আপনার বোঝাপড়া করেছেন, তার প্রতিষ্ঠানের লোকজন তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, সেই মানুষটা এখন একটা মামলার মধ্যে পড়েছে বলে আপনি সারা বিশ্বের নোবেল বিজয়ীদের বিবৃতি আনছেন। তার মানে হচ্ছে যে আমরা কেউই বাংলাদেশ, বাংলাদেশের মানুষ বাংলাদেশের উপরে নির্ভর করতে চাই না, তাহলে এই মানুষগুলো কেন বাংলাদেশে থেকে রাজনীতি করবে? তাদের উচিত আমেরিকা গিয়ে রাজনীতি করা, ভারত গিয়ে রাজনীতি করা, চায়না থেকে রাজনীতি করা। এই জায়গাটা একজন নাগরিক হিসেবে আমি খুব লজ্জা বোধ করি, হস্তক্ষেপ করছে এত তৎপরতা, এর দায় আসলে কার? দায় হচ্ছে আমাদের রাজনীতিবিদদের, তারা প্রশ্রয় দেয় বলেই এটা সম্ভব। বিএনপি যেভাবে আওয়ামী লীগ আমেরিকাকে এবং পিটার হাসকে প্রশ্রয় দিচ্ছে তাই তারা এটা করতে পারছে। হ্যাঁ, তাদের অনেক শক্তি আছে, তাদের অনেক সামর্থ্য আছে, আমাদের উপর তাদের উপর আমাদের অনেক নির্ভরশীলতা আছে। আমেরিকা একটা দেশে গণতন্ত্র এনে দেবে এটা আমি বিশ্বাস করব? সারা পৃথিবীতে আমেরিকা কি করেছে গণতন্ত্রের নামে, কটা দেশ ধ্বংস করেছে, কত দেশের সর্বনাশ ঘটিয়েছে, এগুলো আমরা জানি। তারা কেন বাংলাদেশে গণতন্ত্রের মতো একটা ভালো কথা বলে এখানে এসে এত কিছু করছে তার পেছনের কারণ আমরা জানি, সেই ভূরাজনৈতিক কারণ অনেক বড় ব্যাপার, সেটা সবাই জানে না বললাম। ফলে আমরা শুধুমাত্র আমাদের দুরবস্থার কারণে আমরা দেশের বিরুদ্ধে যেতেও দ্বিধাবোধ করি না, সেই জায়গায় আমাদের রাজনীতিবিদরা যদি নিজেদের মর্যাদা, দেশপ্রেম এবং জনগণের উপরে ভরসা না করেন তাহলে কিন্তু আমরা এই বিদেশি বন্দনাই করতে থাকবো। কিন্তু আমরা জানি যে 7 সেপ্টেম্বর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী 2 দিনের সফরে বাংলাদেশে আসছে এবং স্বাধীনতার পরবর্তী আসলে কোনো যাবে এবং সেটাকে এক পক্ষ সমর্থন দেবে আর এক পক্ষ বিরোধিতা করবে। সেই জায়গা থেকে প্রশ্ন ছিল সেখানেও কি নির্বাচনে কোনো সমীকরণ রয়েছে? জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল, সেই পার্টির প্রধান জিএম কাদির ইন্ডিয়া গেলেন, ফিরে এসে তিনি কি বললেন? তার আত্মহত্যা করা উচিত ছিল ওই কথা বলার পরে। ফিরে এসে তিনি কি বললেন? ভারতের সাথে আমার কি কথা হয়েছে, ওনারা অনুমতি না দিলে আমি বলতে পারবো না। এ লোকের আত্মহত্যা করা উচিত ছিল, বাংলাদেশের রাজনীতি করেন উনি, বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করেন, মানে গোলামির একটা শেষ থাকা উচিত। কিন্তু আমরা 2014 আগে যেমন একটা অভিযোগ পেয়েছি যে ভারতের পররাষ্ট্র সচিব আগে সুজাতা সিং ঢাকায় এসে এরশাদ সাহেবকে বাধ্য করছিল নির্বাচনে যেতে, সেটা এরশাদ সাহেব বলে দিয়েছেন, এত খারাপ লোক তাও বলে দিয়েছেন। আর তার আপন ভাই, মায়ের পেটের ভাই জিএম কাদের উল্টা ভারতে গিয়ে নসিহত শুনে আসছেন এবং তিনি সেটা বলতে লজ্জা পাচ্ছেন, ভয় পাচ্ছেন। তার মানে কোন জায়গায় আমরা গেছি? আমাদের মর্যাদা, আমাদের দেশ, আমাদের স্বকীয়তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথায় আছে?
আমরা কি ভারতের কাছে বিক্রি করব না আমেরিকার কাছে বিক্রি করব না ইউরোপের কাছে না চায়নার কাছে রাশিয়ার কাছে তাহলে আমরা সবাই মিলে একটা গণভোট করি যে বাংলাদেশকে আমরা কার কাছে বিক্রি করব গোলাম মাওলা রনি এবং হাবিবে মিলাত এমপির কাছে রাখতে চাই আবারো বিরতির সময় হয়ে গেছে বিরতি থেকে ফিরে এসে শুনবো প্রিয় দর্শক জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিকের রিপোর্ট আবারো বিরতিতে যাচ্ছে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম আবারো আপনারা দেখছেন জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিক আমাদের আজকের আলোচনা চলছে রাজনীতিতে সেপ্টেম্বর রেইন এ শিরোনামে আবারো ফিরছে আলোচনায় জনাব গোলাম মাওলা রনি নাজমুল আশরাফ বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছে আপনাদের কাছে কি বলবেন উনি বন্ধুবর শোভানুধ্যায়ী এবং তার সততা ন্যায়পরণতা আমি সন্তুষ্ট এবং তার যে এত লজ্জা এটা আমি এখানে আজকে দেখি আমি মুগ্ধ আমি তো আমার নিজের সম্পর্কে হতাশ হয়ে গেছিলাম যে রাজনীতিবিদ আমাদের যারা আছে আমাদের আসলে লজ্জা সরম নেই আমরা একদিকে পুলিশের হাতে মার খাচ্ছি আবার একটু পরে ভাত খাচ্ছি আবার ভাত খাওয়ার পরে মাথায় টুপি পরে ছবি তুলে দিতেছে তো এরকম আসলে একটা নির্লজ্জ পরিবেশের মধ্যে থাকতে থাকতে লজ্জা সরম যে মানুষের আছে এটা ভুলেও গেছিলাম তারপরে আবার এই যে সরকারি দলের বিভিন্ন লোকজন যারা সুবিধাভোগী যে সমস্ত লোকজন আছে গিয়া বিশেষ করে বিশেষ জায়গায় যায় ঠায় তারপর সম্মেলন অংশগ্রহণ করে সেই তুলনায় আশরাফ ভাই যে এখন স্বতন্ত্র বজায় রেখেছেন দেশপ্রেম দেখাচ্ছেন তারপরে বিদেশিদের প্রতি সে যে ক্ষোভ দেখাচ্ছেন যে দেশ থাকা উচিত আমাদের জিনিস আমাদের করা উচিত কথাটা মানে শুনে এত ভালো লাগলো মানে এত ভালো লাগলো আজকে বিশ্বাস করেন আমার সারা রাত ঘুম আসবে না মনের আনন্দে মনে হবে যে আজকে সারা রাত আমি তার জন্য দোয়া করি আমি দোয়া করবো আল্লাহ যেন তার এই দেশপ্রেমটা আরও জাগ্রত করে কিন্তু বাস্তবতা হলো কি মিস্টার পিটার ডিহাস এখন অনেক জনপ্রিয় এবং তিনি যদি পাত্রী চাই বিজ্ঞাপন দেন এখন মিস্টার পিটার ডিহাস বাংলাদেশে এমন সব ম্যারেজ মিডিয়া হাউস থেকে শুরু করে এমন সব মানে প্রস্তাব যাবে বিশ্বাস করেন ওনার লজ্জা তখন যে কোথায় যাবে মানে আপনি ভয় পাচ্ছি যে আল্লাহ এই যে পিটার ডিহাসের সুমতি দেখ উনি যদি বাংলাদেশে কোনোদিন বলে যে আমি একটা বিয়ে করবো বাংলাদেশে পাত্রী চাই তা এই দেশে তার যে জনপ্রিয়তা তখন সেই দিন প্রমাণিত হবে এবং সেই দিন আশরাফ ভাইয়ের লজ্জা আর আমার নির্লজ্জতা এটার যে মানে গ্রাফটা আছে সেই দিন বোঝা যাবে মূলত কিন্তু রাজপুর আশরাফ যে বিষয়টি আসলে বলতে চেষ্টা করেছে যে বিদেশিদের আসলে এত হস্তক্ষেপ এত অপতৎপরতা আসলে দায়িত্ব নিশ্চয় আপনাদেরও রয়েছে এখানে একটা জিনিস সিরিয়াসলি বলছি সেটা হলো যে কোনো রাজনৈতিক দল এটি মূলত জনসমর্থনের উপরে কমপ্লাই করে জনগণ কোনটা রেসপন্ড করছে দুই নম্বর হলো পরিবেশ এবং পরিস্থিতির উপর কমপ্লাই করে এখন আমরা আসলে পুলিশের সাথে পারছি না ছাত্রলীগের সঙ্গে পারছি না আমরা আওয়ামী লীগের লোকজন দেখলে আমাদের দাঁতে পাটি লেগে যায় থর থর করে দাঁত কাঁপতে থাকে হাঁটু কাঁপতে থাকে কাপড় চুপড়ের অবস্থা ঠিকঠাক থাকে না তো সেখানে পিটার ডিহাস আগায় আসছে আমরা যে তারা আব্বা ডাকি নেই কিন্তু বিরাট ব্যাপার এই অবস্থায় কি করবো এখন অসহায় অবস্থায় বললে মানুষ যা হয় তা আমরা সেই অবস্থায় পড়ে গেছি আসলে আমি চিন্তা করছিলাম যে আসলে হঠাৎ করে আমেরিকানরা আমাদের প্রতি এতটা দরদীয় হয়ে পড়লেন কেন আমি যখন চিন্তা করি ঠিক আজ থেকে ৬ বছর আগে মিয়ানমার থেকে যখন ১২,০০০ মুসলিম রোহিঙ্গাকে হত্যা ধর্ষণ থেকে বাঁচার জন্য তারা এই দেশে আসলো সেই আমেরিকানরা কিন্তু আজকে তাদের সম্বন্ধে কথা বলে না এই ইসরায়েল প্যালেস্টিনিদের বছরের পর বছর দশকের হাসির কথা বলেছেন না এটা টক সাথে হাসা ভালো কিন্তু আসলে এর সিরিয়াসনেসটা নষ্ট হয় কারণ হচ্ছে মানুষ হাসবে অবশ্যই কিন্তু যখন দেখা যায় দশকের পর দশক ধরে মুসলমানদের নির্বিচারে ইসরায়েলরা গুলি করছে একটা স্যাংশন দেখেছেন আজকে পর্যন্ত ইরাককে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন দেখিয়ে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো আজকে পর্যন্ত সেই অস্ত্রটি খুঁজে পাওয়া গেছে আমি যদি লিবিয়ার গাদ্দাফি থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত যাই আজকে এই দেখেন ২০ বছর কি করলো আফগানিস্তান পাকিস্তান
ধ্বংস করে দিচ্ছে। এবং জনাব হাবিবে মিল্লাত এমপি, আপনার এই বিষয়ের সাথে একটি বিষয় আমি যুক্ত করে, যেমন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ হলে বিভিন্ন দেশের সরকার পতনের কাজে জড়িত থাকে যুক্তরাষ্ট্র। সত্য কথা, এটা তো শুধু যুক্তরাষ্ট্র না, এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন ছিলাম কেজিবি আর সিআইএ, পছন্দ না হলে মেরে ফেলতো। আর এখন কি করে জানেন, এখন ওই মারলে আবার গণতন্ত্র ওঠে, মানবাধিকার ওঠে, সেই জন্য তারা স্যাংশন দেয়, মানে একজনকে না মেরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে মেরে ফেলে। আপনি চিন্তা করে দেখেন বিভিন্ন দেশগুলোর কথা চিন্তা করেন, কেন কিন্তু বাংলাদেশের উপর কেন তাদের এই, যদি এই কালকেও দেখলাম কে যেন বলছে যদি আমেরিকার একটা দুইটা শর্ত বাংলাদেশ মেনে নেয়, যেমন শেখ হাসিনা মেনে নেয়, তাহলে হয়তো তারা অন্য দেশের দেশে আবার নজর দেবে, এদেশ তো ভালোই আছে। আর জনসমর্থনের যে কথাটি বলছেন, আসলে বিভিন্নভাবে তো জানা উচিত জনসমর্থন কীভাবে হতে পারে। ভোট বলেন যে গত ভোট হয় 2008 সালে, তো ভোট নিয়ে কেউ কথা বলে না, সেখানেও তো বিএনপি 10% কম সিট পেয়েছে, 29টা সিট পেয়েছে। পরবর্তীতে বিকল্প বিরোধী দল কি আছে? অন্য দলের দিকে যাবে, কিন্তু আওয়ামী বিরোধী সেন্টিমেন্টটা তারা ধরে রাখবে। এবং আপনাকে যে কথাই বলছিলাম সেটা হচ্ছে, নির্বাচন 2008 সালে মাত্র 10 ভাগ সিট পেয়েছে, কোনো এমন কোনো জরিপ নেই। ইন্ডিয়াতে দেখেন, ভারতে দেখেন, বুথ ফেরত জরিপ হয়, যার মাধ্যমে কারা ক্ষমতায় আসবে, কাদের জনপ্রিয়তা কেমন, কাছাকাছি কিন্তু বোঝা যায়। আমাদের সেরকম কোনো জরিপ হয় নাই। আর যদি বলেন গণ আন্দোলন, ওটা তো আমরা এরশাদকে 90 হটিয়েছি, বিএনপিকে 96 হটিয়েছি, সুতরাং তাদের যদি সে ক্ষমতাও নাই, সুতরাং তারা জনপ্রিয়তা দাবি করে কিভাবে, এটা তো আমি বসে বুঝতে পারি না। সুতরাং আপনারা চিন্তা করে দেখেন, আবারও নির্বাচন হবে, আমরা আশা করব তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের অতীতের ভুল যারা 14-18 করেছে 23-24 সেই ভুলটি করবে না, আর যদি ভুল করে তাদের ভাগ্য তাদেরই নির্ধারণ করবে। কিন্তু বিএনপি যেমনটি বলে যে 2014-18 এই অভিজ্ঞতার পরে তারা আসলে আপনাদের উপর আস্থাটাই কেন রাখবে? আস্থা আমাদের উপর পায় না, সে কথা ঠিক না, আস্থা পায় না জনগণের উপর, কারণ তারা জানে যে 14-16 এত চেষ্টা করলাম নির্বাচন ঠেকাতে পারলাম না, আওয়ামী লীগ এত শক্তিশালী, 18-16 নির্বাচনে যে নির্বাচন করলাম না, বিতর্কিত করতে চাইলাম, আওয়ামী লীগ 5 বছর টিকে রইলো, আরে আওয়ামী লীগ তো শক্তিশালী, ওদের সাথে তো পারবো না। সুতরাং আমাদের প্রতিষ্ঠাতা অর্থাৎ বিএনপি বলে আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে কাজটি করে গেছে বিকল্প পথে ক্ষমতায়, অর্থাৎ অবৈধ পথনায় ক্ষমতায়, সেই চিন্তাটি বিএনপি এখন করছে, তারা নির্বাচনের দিকে যাওয়ার চেষ্টা করছে না। আসলে এইভাবেই তারা চিন্তা করছে যে তারা অবৈধ পন্থায়, অসাংবিধানিক পন্থায় কোনোভাবে, এবং সেই জায়গা থেকে বিএনপির স্পষ্ট অবস্থান যে বিএনপি সরকারের অধীনে কোনোভাবে নির্বাচন অংশগ্রহণ করবে না এবং নির্বাচনকে প্রতিহত করবে। বিএনপির যদি ক্ষমতা থাকে নির্বাচন প্রতিহত করবে, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে যদি আর একবার চেষ্টা করে থাকে, আবার যদি অগ্নিসন্ত্রাস শুরু করে। জনাব নাজমুল আশরাফ, না বিষয়টা হলো কি মিলাদ ভাই, 14-18 নির্বাচনের পক্ষে আপনি অনেক যুক্তি দিতে পারেন? না, আমি পক্ষে যুক্তি দেই না। আচ্ছা, 14 সাল বিএনপি ঠেকানোর চেষ্টা করেছিল, পারে নাই, তাই একতরফা হয়েছে, কিন্তু এটা তো ভালো নির্বাচন বলা যায় না, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ম অনুযায়ী হয়েছে, কিন্তু সেখানে জনপ্রতিনিধিত্ব সেভাবে হয়েছে এটা বলা যাবে না। 18 নির্বাচন নিয়ে মেলা তর্ক করা যায়, সেটাকেও বাংলাদেশের আরও যেসব বা 2008 সালের যে নির্বাচনে আওয়ামী লীগ জিতেছিল সেটার মতো হয় নাই, বা 2001 তারপরে 96-91 ওগুলোর মতো হয় নাই, ফলে এই দুটো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন যাতে আরও ভালো হয় সেই চেষ্টা নিশ্চয়ই সব দলেরই করা উচিত। বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায়, আপনারা সেটা চান না সেটা আরেক বিতর্ক, কিন্তু 18-র মতো যাতে না হয় সেই চেষ্টা সবারই করা উচিত। এবং এই 18 নির্বাচনের কারণেই কিন্তু এখন বিদেশিরা এত কিছু করার সুযোগ পাচ্ছে, সেই জায়গায় বিএনপি আন্দোলন করে আপনাদেরকে বাধ্য করতে পারছে না, বিএনপির ক্ষমতা নেই আপনি বলছেন, কিন্তু আমরা দেখেছি অতীতে বিরোধী দলে যারা থাকেন তারা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করে সরকারকে বাধ্য করে। আমরা তো চাই না যে বিএনপি সেই ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করুক, ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করতে খুব বেশি শক্তি লাগে না, অল্প কিছু মানুষ দিয়ে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করা যায়। যেই চেষ্টাটা বিএনপি 13-14-15 সালে করেছিল সেটা নিন্দা আপনি করছেন, তো আপনি কি চান সেরকম একটা পরিস্থিতি আবার তৈরি করুক সরকারকে বাধ্য করার জন্য? না, এটা দেশের মানুষ চায় না। সেই জায়গায় একটা ভালো নির্বাচন নিশ্চিত করার জন্য একটা বোঝাপড়া দরকার, এবং নিজেরা এই বোঝাপড়াটা করলে, সেই বোঝাপড়াটা নিজেরা করলে বিদেশিরা হস্তক্ষেপ করতে পারবে না। একমত ওই ওইটুকে যে আমরা আসলে আলোচনার দরজা সবসময় খোলা, তাই বাংলাদেশ আওয়ামী লীগ তখনই আলোচনা করবে আলোচনাটি যখন শর্তমুক্ত থাকবে। না না, আমার কথা শেষ হয়নি, শর্তযুক্ত আলোচনা, তত্ত্বাবধায়ক সরকার মানতে হবে, পদত্যাগ করতে হবে, শর্তমুক্ত আলোচনা। আমরা আসলে বললাম তো ওদের ক্ষেত্রে ভয় পাই, আওয়ামী লীগকে ভয় পাই, গণভবনে যাওয়া আমাদের একটু আগে না বললাম বিএনপিকে ভয় পাই আওয়ামী লীগ, উল্টা পাল্টা বলছেন। আমি এখনই বললাম যে এটা আমরা আওয়ামী লীগকে খুব ভয় পাই, দেখলে গণভবনে গেলে
কি খাওয়াবে কি করবে না না কিন্তু আমার প্রশ্ন যেটা ছিল যে আসলে শর্তহীন বা শর্ত ছাড়া আলোচনায় কি আপনারা প্রস্তুত কিনা माननीय প্রধানমন্ত্রী একদম একলাইনি শুনবে একেবারে শুভ দিয়ে আমার হাতে ডাইরেক্ট বলে দিয়েছেন বিএনপির সঙ্গে কোনো আলোচনা নাই মানে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে বেগম রওশন আপনারা সেই অবস্থায় আসলে অনুর রয়েছেন আপনাদের অবস্থা আমাদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাবিবে মিলাতকে ধন্যবাদ জানাচ্ছি নাজমুল আশরাফ দর্শক শেষ করছি যে ডেসারাম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে